প্রিয় দর্শক আমি শরিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরাম্বা ডিউবে দর্শক এই যে অভিষেক ব্যানার্জির নবজোয়ার যাত্রা হচ্ছে বিভিন্ন জেলাতে সেখানে পুলিশদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে দর্শক আমার কাছে আজকে একটা লেখা এলো যিনি পাঠিয়েছেন আমার মনে হয় তিনিও আর কি পুলিশেরই কোনো কর্মী তার কথা বা তাদের কথা জানিয়ে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছেন আমি দর্শক সেটা আপনাদেরকে প্রথমে পড়ে শোনাব যে এই যে নব নবজোয়ার যাত্রা হচ্ছে অভিষেক ব্যানার্জির তাতে তাদের কত যন্ত্রণা একেবারেই খোলা একটা লেখা বলতে পারবো দর্শক আমি তার নাম্বার দেখাবো না দর্শক আমি দেখাই এবং আপনাদেরকে পড়ে শোনাব দেখুন টুডে বলে এই লেখাটা এটা কোনো ফরওয়ার্ড লেখা নয় যে পেয়েছেন কেউ পাঠিয়েছেন ফরওয়ার্ড করে তা কিন্তু নয় একেবারে দেখুন টুডে নর্মাল মানে কেউ যদি কপি পেস্ট করেন এরকম হয় বা নিজেরা লিখলে এরকম হয় ফরওয়ার্ড লেখা নয় দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে আমার যে হোয়াটসঅ্যাপ সেখান থেকে স্ক্রিনশট করে আপনাদেরকে দেখাচ্ছি একটু বড় করে দর্শক আপনাদেরকে দেখায় বা পড়ে শোনায় দেখুন কি লিখেছেন দেখুন শুধু বাঁকুড়া থেকে একশো জন ফোর্স এসেছি ঝাড়গ্রামে এরকম বিভিন্ন জেলা থেকে শয়ে শয়ে ফোর্স এসেছে বিভিন্ন স্কুলে কলেজে আছে জল থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই নিজের খরচা টাউনশিপ হলে লজে না হলে ওই স্কুলে থাকতে হয় দর্শক লেখার মধ্যে হয়তো কমা পূর্ণচ্ছেদ একটু সমস্যা রয়েছে কিন্তু কি বলতে চা হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমরা বীরভূম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম ডিউটি করছি হাজার হাজার টাকা খরচা হচ্ছে এই দুই মাসের বেতন ওর পেছনে চলে গেল কি ভয়ঙ্কর আমাদের পরিস্থিতি চলছে না চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না কোনো টিএ না কোনো ডিএ উনি আসবেন রোদ পড়লে বিকেলে আমাদের বেলা দশটা থেকে দাঁড় করিয়ে দেয়া হয় রাত বারোটায় বাস বাস দেয়া হয় তাতে এটা তাতে হবে তাতে এ জেলা থেকে ও জেলা রওনা যেতে ভোর তিনটে সাড়ে তিনটে তারপর সেই লোকাল থানা অ্যারেঞ্জমেন্ট করবে তারপর আমরা যেখানে যাব এবং বিছানা পাতব এবার ভাবুন আবার সকাল থেকে একই ডিউটি শরীর ভীষণ ক্লান্ত আপনাকে অনুরোধ একটু বলুন আমাদের জন্য আমি দর্শক সেজন্যে এটা বলতে বাধ্য হলাম কারণ পুলিশ নিয়ে আমরা হয়তো অনেক খবর করি অনেক অভিযোগ আমরা শুনি কিন্তু কখনো কখনো মনে হয় পুলিশও কিন্তু যন্ত্রণার মধ্যে থাকে এটা একটা যন্ত্রণা এবং সেই যন্ত্রণা থেকে লেখা আরামবাগ টিভির কাছে একটা অ্যাপিল যে আমাদের কথা একটু বলুন দর্শক আমি তো স্পটে যাইনি আমি ডিটেলস বলতে পারবো না তবে যেভাবে লেখা হয়েছে মনে হয় সত্য কারণ যেভাবে আমরা দেখছি পুলিশকে ইউজ করতে এবং যে খবরটা আমরা বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে পেয়েছিলাম যে কলেজ বিল্ডিংয়ে পুলিশকে রাখার ব্যবস্থা করা হয়েছে তার জন্য কলেজের পরীক্ষা বাতিল পর্যন্ত করা হয়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে তো ওখানে পরিষ্কার যে কলেজ বিল্ডিংয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে এখন কলেজ বিল্ডিংয়ে রাখা মানে কি ওই তো কীভাবে থাকতে হবে সে তো বুঝতেই পারছেন জলটল কোথাও থাকবে কোথাও থাকবে না আর একটা অন্য জেলা থেকে এসে ডিউটি করা সেখানে তো নিজের খরচাটা করতে হচ্ছে যেটা বলার চেষ্টা হয়েছে যারা ডিউটি দিচ্ছেন বা করাচ্ছেন তারা হয়তো বলতে চাচ্ছেন যে তারা সরকারি চাকরি করেন সুতরাং যেখানে বলবো সেখানে যেতে হবে যেখানে ডাকবো সেখানে আসতে হবে সরকার তো মাইনে দিচ্ছে কিন্তু সেই মাইনে সেই বেতনের যে একটা বড় অংশ খরচ হয়ে যাচ্ছে এই অন্য জায়গাতে এইভাবে ঘুরে ঘুরে ডিউটি ডিউটি করা থাকা খাওয়া সবাই তো ওইভাবে থাকতে পারবেন না সবাই তো ওইভাবে খেতেও পারবেন না যেভাবে তারা অভ্যস্ত ফলে নিজেদের কাছ থেকে খরচ করতে হচ্ছে সবার শ্যুট করে না করতে হচ্ছে বুঝতে পারছি সেটা করতে গিয়ে তাদের সব টাকা পয়সা খরচ হচ্ছে আর যেটা সব থেকে খারাপ লাগছে যে উনি আসবেন রোদ পড়লে বিকেলের দিকে রোদ আছে গরম বিকেলের দিকে আর আমাদেরকে দশটা থেকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি দেখতে পাচ্ছি পুলিশ একেবারে সকাল থেকে রুট গার্ড দিচ্ছে কোথা থেকে কী লোকজন এসে পড়বেন কোথাও বিক্ষোভ দেখিয়ে ফেলবেন কিনা অভিষেক ব্যানার্জিকে সুতরাং সেগুলো গার্ড করতে হবে চতুর্দিকে নজর রাখতে হবে লোকাল থানার যিনি আইসি বা ওসি থাকেন তা তার উপরেও প্রচুর চাপ থাকে হয়তো যে যদি ক্ষোভ বিক্ষোভ হয় আপনার গেল তিনিও মরিয়া তিনিও মরিয়া অ্যারেঞ্জমেন্ট করতে হবে তাদের সেই ফোর্স থাকে না অন্য জায়গা থেকে ফোর্স যেগুলো পাঠানো হয়েছে বা আনা হয়েছে সেগুলোকে শিডিউল করতে হয় অ্যারেঞ্জমেন্ট করতে হয় কার কোথায় ডিউটি ফলে একেবারে তাদের একটা বিরাট কর্মযোগ্য চলছে তারা ওই আর কি রাতের বেলা সব ঠিক করছেন পুলিশ থেকে অ্যাডভান্স মোতায়েন করা হচ্ছে তা না হলে যদি আবার দেরি হয়ে যায় তো সেটা করতে গিয়ে যখন প্রোগ্রাম অভিষেক ব্যানার্জি তার অনেক আগে থেকে রাস্তাতে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে রাস্তায় ডিউটি মানে বুঝতে পারছেন আমি তো মাঝে মধ্যেই ভাবি যে সব পুলিশরা রাস্তাতে ট্রাফিকের ডিউটি করেন কি কষ্ট তাদের আপনারা হয়তো বলবেন দূর কেন অত ভাবছেন ওনাত তো টাকা তুলেন দেখুন সেটা একটা অংশের অবশ্যই আমরা দেখি কিন্তু তা বলে কি সবাইকে দোষারোপ করব সবাইকে দোষ টোপ করবো সেটাকে আমরা করতে পারি যারা পুলিশে কাজ করেন তারাও তো আপনার আমার বাড়িরই কেউ না কেউ হ্যাঁ একটা অংশের পুলিশের কাজ করবে আমরা সত্যিই খুব ক্ষুব্ধ অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে পড়েন কিন্তু সবাইকে ওই লাইনে ফেলে দেবেন এটা কিন্তু ঠিক নয় আজকে যে যে যন্ত্রণাটা জানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন ভাবুন আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন পুলিশ তো যেটা অনেকে বলে থাকেন পুলিশ হচ্ছে শাসক দলের দলদাস বলা হয়ে থাকে না কিন্তু সেই পুলিশের লোকজন আমাকে হোয়াটসঅ্যাপটা করেছেন আমাকে কেন করেছেন সুতরাং সবাই যে বিষয়গুলোকে মেনে নেন সেটা কিন্তু নয় কিন্তু অনেকে বাধ্য হন আবার অনেকের ভয় থাকে এখানে রয়েছি হঠাৎ করে যদি বেশি কিছু বলতে যায় আবার আমাকে বদলি করা হতে পারে রিমোট এরিয়াতে যেখান থেকে আমার বাড়ির অনেক দূরত্ব হবে আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছেন বা অনেকের অনেক প্রবলেম থাকে অনেকে বাড়ির লোক অসুস্থ থাকেন সুতরাং সেই ভয়ে ওনাকে মুখ খুলতে পারেন না চলুন যা বলছে বলছে কিন্তু ভিতরে কিন্তু একটা যন্ত্রণা কাজ করে আজকে দেখুন না এটা সত্যি তো যদি এটা হয়ে থাকে যে বিকেলে আসবেন উনি গরম পড়েছেন বিকেলে আসবেন কিন্তু আমাদেরকে দশটা থেকে দান করিয়ে একেবারে ফিল্ডিং খাটতে বলে দেওয়া হচ্ছে এটা সত্যি খুব যন্ত্রণা তারপর হলো মিছিল হলো শোভাযাত্রা যা হওয়ার হলো তারপর বাস আসবে কখন তাদেরকে নিয়ে যাওয়ার জন্যে ওই বসে থাকো বাসে যেতে হবে একটা জায়গায় যাওয়া সময় লাগবে রাত হচ্ছে আবার সেখানে শিডিউল হবে কি পরের দিনে কী ডিউটি তার মধ্যে একটু শরীরকে তো একটু তো শরীরের তো একটা বিশ্রাম তো দিতে হয় ওই অবস্থায় বিছানা পেতে কোনো রকম করে প্রশ্ন সরকারি চাকরি করেন বলে এত এত তারা কেন সহ্য করবেন সরকারি চাকরি করেন বলে পুলিশের চাকরি করেন বলে এত তারা কেন সহ্য করবেন যদি সত্যি কোনো রাজ্যের নিরাপত্তার কোনো বিষয় হয়ে থাকে যার জন্য তারা এই ডিউটিতে এসেছেন তাহলে ঠিক আছে মানে সত্যিকারের যে কোনো একটা ল অ্যান্ড অর্ডারের প্রবলেম তুমি করবে একটা পলিটিক্যাল প্রোগ্রাম বা আপনি একটা করবেন পলিটিক্যাল প্রোগ্রাম আর আপনার জন্য কেন আমরা এইভাবে করবো প্রশ্ন জাগে প্রশ্ন জাগছে পুলিশের মধ্যেও কিন্তু কিছু করার নেই কিছু করার নেই এ অত্যাচার হচ্ছে পুলিশের ওপরে এ অত্যাচার হচ্ছে অযথা এ অযথা রাজ্যের অন্যান্য ভালো কাজের জন্য বা অন্য কিছুর জন্য হলে ঠিক আছে এটা অযথা হচ্ছে একটা পলিটিক্যাল প্রোগ্রামের জন্য কেন পুলিশের লোকজন এইভাবে তারা ডিউটি করবে তাদের তো জীবন আছে তাদের তো জীবন আছে তারা কেন এইসব করবেন আর এইসব করা হচ্ছে অতিরিক্ত টি এ ডিএ এইসব হচ্ছে না খাওয়া দাওয়া ঠিক করে দেওয়া হচ্ছে না বলা হচ্ছে তার নিজেদের পয়সা গ্যাটের পয়সা খরচা করে তারা এইসব করবেন কেন করবেন কেন করবেন এইসব ডিউটি অতিরিক্ত ডিউটি আরে চাকরি করা বলে কি যা খুশি নাকি প্রশ্ন জাগছে কিন্তু পুলিশ তারা বলতে পারেন না তাদের হয়ে কেউ বলেন না পুলিশ মানি খারাপ পুলিশের দিকগুলো তো সহজে কেউ বলতে চান না তাদের যে যন্ত্রণা মনের যে কষ্ট ব্যথা সেগুলো তো অনেকে বলতে চান না তাই আমাকে লিখে পাঠিয়েছেন পাঠিয়ে হয়তো তিনিও ভেবেছিলেন যে আদৌ কি আমি কিছু বলবো দেখুন শেষে লেখা আপনাকে অনুরোধ একটু বলুন আমাদের জন্য অবশ্যই আমরা বলতে চাই এ কী হচ্ছে তো জুলুম হচ্ছে পুলিশের ওপরে কেন এটা হবে আপনি ক্যাম্প করেছেন বিরাট বিরাট ক্যাম্প যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে ফাইভ স্টারের ক্যাম্পের মতো বিশাল নাকি সব খাওয়া দাওয়া হচ্ছে আপনি থাকবেন নিশ্চিন্তে ঘুমাবেন প্রপার সিকিউরিটি চারিদিকে রেখে এত ভালো ভালো ক্যাম্প বলছেন ক্যাম্প কিন্তু ফাইভ স্টার আমরা প্রথমে হয়েছিলাম কি ত্রিপল ট্রিপল টাঙিয়ে থাকবেন রাস্তাতে বা বা ত্রিপল এ তো একেবারে বিরাট বিরাট সব ক্যাম্প হয়েছে তো আপনি থাকবেন নিশ্চিন্তে মাঝে মধ্যে বেরোবেন গরম পড়লে ঠান্ডা ওয়েদার হলে আর আপনার জন্য কেন পুলিশ এইভাবে এতটা কষ্ট পাবেন কী ভেবেছেন তাদেরকে কী ভেবেছেন আপনি তো বিরাট বিবেকবান বলেই বলেন বা বোঝানোর চেষ্টা করেন বা আপনার লোকজন বোঝানোর চেষ্টা করেন এই আপনার বিবেক এই আপনি করছেন আজকে এরকম যন্ত্রণা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হয়েছে পুলিশ কর্মীকে এরকম যন্ত্রণা নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হোয়াটসঅ্যাপ করতে হয়েছে জানি হয়তো চেকটেক করার চেষ্টা করবেন কে পাঠিয়েছেন কে পাঠিয়েছেন আমি তো এখানে নামটাম বলিনি বা নাম্বারও দেখাইনি হয়তো চেষ্টা করবেন কে বলেছেন জানতে পারলে তার বিরুদ্ধে অ্যাকশান নেবেন এরকম হয়ে হয়ে থাকে দেখুন চেষ্টা করুন যদি কোনোভাবে আপনারা আপনাদের কী সব আছে যদি ওখান থেকে ট্র্যাক করে জানতে পারেন কিনা করুন করতে পারেন হয়তো আপনি অ্যাকশানও নিতে পারেন কিন্তু প্রশ্নটা থেকে যাবে এটা কেন করছেন পুলিশ হলেও তাদেরও কিন্তু জীবন রয়েছে আপনি আপনার সুবিধা মতো বেরোবেন ঢুকবেন ঠান্ডা জায়গায় চলে যাবেন কিন্তু পুলিশ কর্মী বলে তাদেরকে ওইভাবে কষ্ট দেবেন এত ঘণ্টা পর ঘণ্টা এই জেলা সেই জেলা থেকে এনে এটাও কিন্তু মেনে নেওয়া যায় না তবে দর্শক আমি এটুকু বলতে পারি যারা পাঠিয়েছেন যদি কেউ একজন পাঠিয়ে থাকেন তাকেও বলতে পারি আর যদি কেউ গ্রুপ করে এরকম একটা ভেবেচিন্তে লিখে পাঠিয়েছেন আমাকে এটুকু বলতে পারি আপনাদেরকেও ভাবতে হবে আপনাদের যে যে যন্ত্রণা হচ্ছে শুধু এটা নয় আমি দেখছি অনেক ক্ষেত্রে যে যন্ত্রণা যদি এটার পরিবর্তন ঘটাতে হয় তাহলে আপনাদেরও কিন্তু ভূমিকা রয়েছে সেটাকেও আপনারা একটু মেনে চলবেন তবে কিন্তু এইসবগুলোকে বন্ধ করা যাবে এবার বুঝুন আপনাদের দায়িত্ব কোথায় কি। মানে আপনারা কোথায় মানে কোথা থেকে কি করতে পারেন সেটাও আপনাদেরকে ভাবতে হবে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগটিতে